এবারে আরো কিছু সংবাদ এক নজরে। আগামী নির্বাচনে কোনো দলের সাথে জোট করবে না জাতীয় পার্টি। এককভাবে 300 আসনে প্রার্থী দেওয়ার কথা জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চূর্ণ। দুপুরে জাতীয় পার্টির রাঙ্গামাটি জেলা শাখার সম্মেলনে এই কথা বলেন তিনি। নেত্রকোনার পূর্বধলা যুবলীগের নেতার উপর প্রতিপক্ষের হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। বিকেলে যুবলীগ ও আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে। চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় সীমা অক্সিজেন লিমিটেডের পরিচালক পারভেজ উদ্দিন শান্তুর একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমি একদিনের রিমান্ড মঞ্জুর করেন। আগামী সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন যেভাবে দায়িত্ব দেবে পুলিশ সেভাবে দায়িত্ব পালনে প্রস্তুত বলে জানিয়েছে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বিকেলে বরিশাল পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করে এ কথা বলেন তিনি।